এই দুধিয়ায়। তো দেখো এখানকার পরিবেশটা কি সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ? এত রোদ কিন্তু জলগুলো পুরো ঠান্ডা, একদম পুরো। আমরা হঠাৎ করে প্ল্যান ছাড়াই চলে গেলাম এখানে দুধিয়াতে। তো দেখো কি সুন্দর পরিবেশ। তো এখানে বর ভিডিও করে দিচ্ছিল, তো ও অতটাও ক্যামেরা সম্বন্ধে জানে না, নলেজ নেই, তার জন্য ও এইভাবে লম্বালম্বি করে ক্যামেরাটা ধরেছে জন্য। তারপর দেখো একটু শর্ট বানাচ্ছিলাম। আর পেছনে পরিবেশটা দেখেছো? পেছনে কেন, চারদিকে পরিবেশটা এত সুন্দর, সবুজে ঘেরা, চোখেরও শান্তি। জানো তো কি রোদটাই না উঠেছে, দেখো অনেকে ছাতা নিয়ে বসেছে, আর ভীষণ ভিড় ছিল জানো তো। এই যে পেছনের কাপলসটা দেখছো, ওরা ছাতা নিয়ে বসেছে, বেশ ভালো লাগছিল। তারপর পরে জল দেখে নিজেকে সামলাতে না পেরে নেমে পড়েছি একদম হাঁসের মতো ভিজতে। তো বর বলছে যে ভিজো না ভিজো না, আর আমি তো এদিকে পুরো ভিজে যাচ্ছি আর পুরো এনজয় করছি। আর এত ভালো লাগছিল শহরের পরিবেশ থেকে একটু বাইরে, কি সুন্দর জলগুলো, মানে মন শান্তি হয়ে গেল সমস্ত। এর মাঝেই দেখো একটা বাজে ঘটনা ঘটলো। ওই যে মেয়েটা যাচ্ছে, ও মেয়েটার জলের থেকে কাঁচে পা কেটে গেছে, মানে খুব খারাপ লাগলো। তো ওটা ভাই না বয়ফ্রেন্ড, ওকে জানি পিঠে করে নিয়ে আসবে। তারপরে এই দিয়ে যা অবস্থাতেই আমরা আবার গাড়িতে বসে পড়েছি। তারপর যথারীতি বাড়ি এসে প্রচুর ঠান্ডা লেগে গেছে, তো আর ভিডিও লং করিনি। তো এইটুকুনি ছিল আজকের ভিডিও, সানডে ব্লগ। আর তোমাদের সাথে কিছু মেমোরেবল ফটো তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো, আর প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই করে দিও। তো চলো টাটা, ভালো থেকো আর সুস্থ থেকো আর হাসি খুশি থেকো। তো চলো টাটা।